ভিউয়ার্স, আমি সঞ্জয় আর সঞ্জয় দেবনাথ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন চলেছি রামেশ্বরমের ব্রিজ দেখতে, মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার রাম সেতু, ধনুষ্কোটি প্লাস লোকাল যত সাইট সিন আছে আমরা সব দেখবো। দেখতে পাচ্ছ সব আন্টিরা রয়েছে, একটু হাই করো সবাই। হ্যাঁ সবাই সবাই দেখতে পাচ্ছ, সবাইকে খুব ভালো লাগছে, খুব সুন্দর করে সেজে গুঁজে এসেছে আজকে সবাই। না রামেশ্বরমে একটা বেশ ব্যাপার আছে। তো ফ্রেন্ডস চলো সঙ্গে থেকো, তোমরাও দর্শন করবে আমার সঙ্গে। আমি সঞ্জয় আর সমস্ত মাসিমা জেঠিমা সবাইকে বলছি, সবাই একটু খুব আনন্দ করবেন, আমার চোখ দিয়ে সবাই দর্শন করবে। টাটা বাই। তো ফ্রেন্ডস চলে এসেছি, তোমার দেখতেই পাচ্ছ গন্ধমাদন পর্বতে চলে এসেছি, মানে যেটাতে হনুমান কাঁধে করে নিয়ে এসেছিলো আর কি, পাহাড় যেটাতে লক্ষ্মণকে বাঁচানোর জন্য। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ অনেক সুন্দর, এখান থেকে একটা টাওয়ার দেখা যায়। এই টাওয়ারটা হচ্ছে এখানকার একটা প্ল্যান প্রজেক্টের টাওয়ার। তো ফ্রেন্ডস চলো দেখো, খুব সুন্দর মন্দিরটা। এই যে আমাদের পুরো হোল গ্রুপ দেখতেই পাচ্ছ সবাইকে, সবাই উঠছে আস্তে আস্তে। বাহ মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর একটা স্মেল আসছে ঘিয়ের ঘিয়ের। তো ফ্রেন্ডস দেখো এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে গন্ধমাদন পর্বত, ঠিক আছে। আর এখানে যে গন্ধমাদন পর্বত যেহেতু, সে তো তোমরা জানোই, চতুর্দিকে মানে গাছে গাছ, মানে এই এই সেই পর্বত যেটাতে হনুমান গাছ মানে কাঁধে করে নিয়ে এসেছিলো বিশল্যকরণের জন্য। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ অনেক অনেক সুন্দর এখানকার পরিবেশ, অনেক সুন্দর হাওয়া। পাবন পুত্র হনুমান আর পাবনের পাবন হচ্ছে হাওয়া, মানে হাওয়াদেব। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই দেখো, এখানে নদী টাইপের বয়ে গেছে, আর নদী আর এইটা হচ্ছে তোমার সাগর। এই যে পেছনে হচ্ছে সাগর দেখো, এই যে সাগর। তো ফ্রেন্ডস দারুণ লাগছে, অসম্ভব সুন্দর ভিউস, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর দৃশ্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা পুরো বিশাল উঁচু। হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট এখানে অনেক ঝকাঝক ঝকাঝক, কোনো রাস্তাঘাটে কোনো ময়লা বা কোনো প্লাস্টিক কিছু পড়ে নেই। আর দু সাইডে দেখতেই পাচ্ছ অনেক অনেক গাছ, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আমরা এখন চলেছি ধনুষ্কোটি, মানে ধনুষ্কোটির পথে, মানে যে ওখান থেকে পাথর ফেলা শুরু করেছিল লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করার, সীতামাকে উদ্ধার করার জন্য। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ দেখো সমুদ্র, দেখো ফ্রেন্ডস দেখো সমুদ্র, দেখো তো ফ্রেন্ডস দেখো সমুদ্র অনেক সুন্দর, শান্ত নিরিবিলি, ভীষণ সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর দৃশ্য। ওয়েন তোমরা যদি আসতে চাও তো আমি আমার ডিসক্রিপশান বক্সে সমস্ত ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চলে আসবে কন্ট্যাক্ট করে। ভারত সেবাশ্রমে আমরা যেহেতু ভারত সেবাশ্রমে উঠেছি, তো তোমরা ভারত সেবাশ্রমে আসতে পারো, বা এখানে অনেক ছোটো বড়ো হোটেল আছে সেখানে এসে উঠতে পারো। তো ফ্রেন্ডস চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস চলো দেখো সাগর, অনন্ত মহাসাগর। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ অনন্ত মহাসাগর যাকে বলে, সাগরের ওপর থেকে আমরা গাড়ি করে যাচ্ছি। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে বলার কোনো ভাষা রাখে না যে এত সুন্দর, কী বলবো আর কিছু বলতে পারছি, আমার মুখ আটকে গেছে। ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি কোথান দারামার টেম্পল, মানে এটা বিভীষণ মন্দির, ঠিক আছে। হ্যাঁ বিভীষণ মন্দির। তো ফ্রেন্ড চলো যাচ্ছি এখন বিভীষণ মন্দিরে, এখন আমরা উঠব। তো ফ্রেন্ড চলো চতুর্দিকে সমুদ্র, মাঝখানে বিভীষণ মন্দির, অনেক সুন্দর লাগছে, চলো দেখতে পাবো, দেখতে থাকো ফটোগ্রাফার। হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে মাঝখানে ধনুষ্কোটি, যেটা যে রাম সেতু, এটা কিন্তু পুরো চলে গেছে একদম শ্রীলঙ্কায়, এটা পুরো চলে গেছে শ্রীলঙ্কাতে, দেখতেই পাচ্ছ
অসম্ভব সুন্দর দৃশ্য। আর এই দেখো মাঝখান থেকে দেখো ফ্রেন্ডস, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি জানি না কীরকম ভিডিওটা হবে, তাও আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। এই যে মাঝখান থেকে দেখাচ্ছে, এইটা হচ্ছে তোমার যেটা কালো আর কি, ব্ল্যাক যেটা দেখাচ্ছে, এইটা হচ্ছে তোমার ভারত মহাসাগর আর এটা হচ্ছে বঙ্গোপসাগর। ফ্রেন্ডস দেখো, চলো সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ তোমার, এটা হচ্ছে ধনুষ্কোটি রেলওয়ে স্টেশন, মানে এটা অনেক বছর আগে আর কি, এটা একটা রেল স্টেশন ছিল। এখানে 1864 সালে এটা একটা স্টেশন তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে স্টেশন তৈরি হতে দেবে না বলে শ্রীলঙ্কার সঙ্গে যুদ্ধ লাগে আমাদের ভারতবর্ষের। তখন এখানে 20,000 লোক এখানে কর্মরত ছিল, তারা মারা যায়, শহীদ হয়। তো চলো ফ্রেন্ডস ধনুষ্কোটিতে আমরা দেখি কী কী দেখার জিনিস আছে। এখানেই নাকি সেই রামশিলা, যেটা মানে রামচন্দ্র জন্য হনুমান ফেলেছিল, সেই শিলা নাকি এখানেই আছে। চলো ফ্রেন্ডস দেখাই যাক একবার। কালী আম্মান টেম্পল, মা কালী পায়ে ধরে তো ফ্রেন্ডস, এই সেই শিলা, যেই শিলা তোমার দেখতেই পাচ্ছ একদম, মানে কি বলবো তোমাদের আর, এই সেই শিলা যে শিলা ভাসছিল, যে শিলার ওপরে পা ইয়ে দিয়ে ভাসছে, এখনও সেই শিলাটা রয়েছে এবং সেই শিলা ভাসছে। আমি যদি পারি একটা শিলা নিয়ে যাবো এখান থেকে, না আরও আছে ওদিকে অনেক শিলা। জয় শ্রীরাম, অনেক সুন্দর, অনেক সুন্দর দেখলেই বন্ধুরা যে পাথর ভাসছে। এখানে একটা মন্দির আছে, তো জয় শ্রীরাম দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গলমূর্তি মৌরিয়া, সামনে নন্দী, নন্দী বলছি এটা তার মোশাক, এই যে নন্দী মহারাজ, দেন বড়া শিবলিঙ্গ, অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, অপূর্ব। শনি মহারাজ ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, দেখো পাথরটা ভাসছে জলের মধ্যে, আমরা ডুবাচ্ছি আর এটা ভেসে ভেসে উঠছে। তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর, দেখো দিকে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ ধনুষ্কোটি রেলওয়ে স্টেশন, যেটা তৈরি হওয়ার কথা ছিল কিন্তু তৈরি হয়নি, অনেক বড়ো, এটা ভেঙে চুড়ে গেছে এখন তছনছ হয়ে, অনেক সুন্দর। আর এই দিকে হচ্ছে সাগরটা, এই সাইডে হচ্ছে সাগর। তো ফ্রেন্ডস চলো, ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে সামথিং।
ভীষণ অন্ধকার ভিতরটা। দেখতেই পাচ্ছ, ওই যে তোমাদের দেখালাম নাগরাজাদের মন্দির, নাগরাজ মন্দির। এটা তো এই মন্দিরের ধ্বংসাবশেষ হয়ে আসছে আস্তে আস্তে। মানে প্রচুর এদিকে মন্দির ছিল, কিন্তু অনেক বড় বড় থাম থাম পড়ে রয়েছে। মানে পুরো মন্দিরেরই টেকচার আর্কিটেকচারগুলো দেখো, মানে পুরো মন্দিরটার ভগ্নাবশেষ হয়ে রয়েছে। এটা কিন্তু পুরোটা মন্দির, আমি জানি না কী কারণে এত বড় বড় পাথর মানে ভেঙে পড়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ, মানে পুরো ভেঙে গেছে, পুরো মানে টোটালটাই পুরোটা ভেঙে গেছে। তো কেন এরকম হয়েছে জানি না আমি। বাঙালি কোথা থেকে এসছো? কলকাতা কোথায়? হ্যাঁ ও আচ্ছা, হাওড়া। এই দিদি এদিক দিয়ে দিদি মা। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি লক্ষ্মণ কুণ্ড, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে নাগনাদার মন্দিরম, দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই বসে আছে। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রাম লক্ষ্মণ কুণ্ড, লক্ষ্মণ কুণ্ডের মন্দিরটা। এইটা হচ্ছে লক্ষ্মণ তীর্থম, লক্ষ্মণ কুণ্ড। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ অনেক সুন্দর। লক্ষ্মণ টেম্পল, ফ্রেন্ড চলে এসেছি পঞ্চমুখী হনুমান মন্দির, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর মন্দিরটা, শান্ত পরিবেশ। তো ফ্রেন্ড দেখো অনেক সুন্দর। তো ফ্রেন্ডস চলে এসেছি পঞ্চমুখী হনুমান মন্দির। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ অনেক বড়। পঞ্চমুখী হনুমান মন্দিরের ভিতরটা তো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এপিজি আব্দুল কালাম কালামের সমাধি। আমি তোমাদের ভিতরে নিয়ে যেতে পারবো না, তার কারণ হচ্ছে মোবাইল অ্যালাও নেই। তো বাইরে থেকে তোমাদের সমাধিস্থলটা দেখালাম। এটা হচ্ছে এপিজি আব্দুল কালামের পুরো সমাধি। দেখতে পাচ্ছ আমাদের ফুল গ্রুপ রয়েছে, আমরা এখন রয়েছি হচ্ছে বাণগঙ্গা, মানে দুটো সাগরের সঙ্গম স্থল তোমাদের দেখাবো। দেখো অনেক সুন্দর, আমরা এখন রয়েছি বাণগঙ্গায়। তো তোমরা দেখতেই পাবে আমরা চলে এসেছি বাণগঙ্গায়। এটা হচ্ছে বাণগঙ্গা, বাণগঙ্গা। তো আমরা এখন চলে এসেছি বাণগঙ্গায়, বাণগঙ্গা মানে দুটো সাগরের সঙ্গম স্থল। দেখো দুটো কালার কিন্তু সম্পূর্ণ আলাদা, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। একটা ব্লু একটা অ্যাস, একটা ব্লু কালার একটা অ্যাস কালার, দুটো সাগরে এখানে মিলেছে। অনেক সুন্দর লাগছে ফ্রেন্ডস দেখো। এটা হলো বাণগঙ্গা, নিচে কিন্তু নিচে সাগর, নিচে সাগর আর এইদিকেও সাগর, দুদিকে সাগর। আর আমরা পরিবেশ অপূর্ব সুন্দর দৃশ্য, এটা যেটা বলতে পারো দেখো অনেক সুন্দর। আমরা চলে এসেছি এখন বাণগঙ্গায়। বাণগঙ্গা মানে হচ্ছে দুটো সাগরের সঙ্গম স্থল। দেখেছো ভেন, দেখো দুটো সাগরের কালারটা আলাদা, একটা ব্লু একটা অ্যাশ কালার, একটা ব্লু একটা অ্যাশ, মানে ভারত মহাসাগর এবং হচ্ছে বঙ্গোপসাগর। তো ফ্রেন্ডস চলো দেখো, এদিকে সাগর একটু উত্তাল,
আমরা। অপূর্ব সুন্দর জায়গা এটা, হচ্ছে এত চতুর্দিকে দেখতেই পাচ্ছি, চতুর্দিকে এখানে সেই কুয়োটা, এই কুয়োটার জল সম্পূর্ণ মিষ্টি, সম্পূর্ণ মিষ্টি। I love you.
সঙ্গে থাকো হর হর মহাদেব। তো ফ্রেন্ডস, যেদিকেই দেখো না কেন এরকম তোরণ পাবে, মানে পুরো মন্দিরটা এরকম তোরণে ঘেরা, ভিতরে বাইরে, তার বাইরে, তার ভিতরে, তার ভিতরে, তার বাইরে, মানে যেদিককেই তোমার পাবে না কেন এই তোরণই পাবে। যে এই তোরণগুলো দেখতে পাচ্ছ তো, এরকম বড় বড় থাম্বা আর কি। মেন মন্দিরের দুয়ার তোমাদের দর্শন করাতে পারলাম না, তার একটাই কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো ফ্রেন্ডস, যেদিকেই যাবো এরকম তোরণ পাবো। এটা হচ্ছে রামেশ্বরমের শিব মন্দির। তোমরাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটা দোকান আছে ভিতরে আর কি, মন্দিরের ভিতরে স্টল আছে। তো এখান থেকে তোমরা কিছু কিনতে পারো, স্পুলিং পেয়ে যাবে, অনেক সুন্দর, দেখাবো তোমাদের, সঙ্গে থাকো।